চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি লাইটার জাহাজের সংঘর্ষের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে এমপি সুলতান সানরাইজের তিন ক্রুর মরদেহ উদ্ধার করা হয়। কোস্টগার্ড জানিয়েছে বুধবার লাইটার জাহাজ এমপি সুলতান সানজার পাথর বোঝাই করে বহির্নোঙরে যাওয়ার সময় এমভি আকিজ লজিস্টিক দেশের সাথে সংঘর্ষ হয়। সাথে সাথেই ডুবে যায় জাহাজটি। নয় ক্রুর মধ্যে সাগরে লাফিয়ে পড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জন নিখোঁজ ছিলেন। সকালে তাদের মধ্যে তিনজনের মরদেহ পাওয়া যায়। বাকি তিনজনকে উদ্ধারে কাজ করছে কোস্টগার্ডের ডুবুরি দল। দেওয়ার পর আজকে সকাল সাতটার সময় এই প্রথম পাওয়া যায় আমার এই চাচাতো ভাই নাজমুল হাসান, তাকে আমরা সকাল সাতটার সময় শনাক্ত করি। এখনো লাশ আছে, দুই দিন ধরে খোঁজাখুঁজি করতেছি, আরও লোকজন আছে খুঁজতেছে। তিনটি লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের উদ্ধার কার্য এখনও চলমান আছে। এখনও আমাদের জাহাজ এবং বোট সাগরে টহলরত অবস্থায় আছে।